হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাঞ্জনাস ডেইলি লাইফস্টাইল। তো আজকে একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানি অনেক 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 ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো আগে বলো, নিশ্চয়ই ভালো আছো। আর এই সিচুয়েশনে তো ভালো বেশি করে থাকতেই হবে, তাই না? তো আর আর কয়েকটা কথা আমি ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সাথে আমি আমার সিলভার অক্সিডাইজ জুয়েলারি কালেকশান শেয়ার করব। তো আজকে সেই জন্যই দেখো আমি সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। তো আমাকে কেমন লাগছে তোমরা জানাবে আমাকে কমেন্ট করে। আর এখানে দেখো আমি একটা সিলভার অক্সিডাইজ জুয়েলারি পরেও আছি মালা, এটা তোমার ওই কৃষ্ণের হাত বাঁশি এসব দিয়ে করা আর কি, বুঝতে পারছো কি ভালো করে। তো এটার সাথে ইয়ারিংও আছে, আমি পরে দেখাচ্ছি। তো ইয়ারিংটা আমি পরিনি, এটার সাথে যেহেতু একটু ঝুমকো টাইপের ইয়ারিং তো ভাবলাম যে বড় ইয়ারিং এটার সাথে খুব একটা যাবে না, তো সেজন্য আমি পরলাম না। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমার কাছে বেশি সিলভার অক্সিডাইজ জুয়েলারি নেই, খুব সামান্যই আছে। তো যেটুকু আছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে প্রথম এই ইয়াররিংটা, এই ইয়াররিংটা আমি যখন কলকাতায় ছিলাম 2017-তে সেই সময়কার কেনা, এটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। খুব বেশি দাম ছিল না, এটার দাম মাত্র 30 টাকা ছিল, ভীষণ সুন্দর, পরলে ভীষণ ভালো লাগে। দেখো তো এটা আমি পরছি না, আমি যেহেতু একটা ইয়াররিং পরে আছি তো এটা এরকম লাগে পরলে। তো এটা আমি সরাচ্ছি, তো নেক্সট দেখাই। এটা আরেকটা কোথায় গেল, এই যে এই ইয়াররিং, এগুলো খুব ট্রেন্ডে চলছিল সেই সময় কেনা আমার। দেখো আর এটা আমার ভীষণ পছন্দের, এটা আমি যখন শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়ি গেছিলাম ওই আমার ভাগ্নি হওয়ার আগে, তো সেই সময়কার কেনা ইয়াররিংটা, এটা পরলেও ভীষণ ভালো লাগে। তো দেখতেই পেলে, এটাও খুব বেশি দাম নেয়নি, এটা ওই 250 কি সামথিং এরকম কিছু নিয়েছিল। দেখো আর এটার মধ্যে ওই স্টোন দিয়ে স্টোন দেওয়া আছে, ওই কালারফুল স্টোনগুলো হয় ওই স্টোন দেওয়া আছে। দেখো তো এটা আমি সরালাম। তো নেক্সট নেক্সট দেখাচ্ছি এই ইয়াররিংটা, দেখো এটাও ভীষণ সুন্দর, পরলে ভীষণ গর্জিয়াস লাগে, তোমরা বুঝতে পারছো কি। দাঁড়াও আমি এই রুমালটার মধ্যে নিয়ে দেখাচ্ছি। আসলে এখন এত বড় বড় ইয়াররিংগুলো খুব একটা পরা হয় না, আর কোথায় পরবো বলো, সেরকম কোথাও যাওয়া হয় না। এই দেখো এই যে এরকম যাচ্ছে, ভীষণ সুন্দর লাগে পরলে, এরকম একটা ইয়াররিং পরলে গলায় আর কিছু পরতে হয় না, শুধু ইয়াররিং পরলেই বেশ একটু গর্জিয়াস গর্জিয়াস লাগে। দেখো এই এরকম যাচ্ছে। তো এটা আমি নিয়েছিলাম আমাদের জলপাইগুড়ি থেকেই নিয়েছিলাম, বিয়ের আগেরই কেনা এটা আমার, এটাও 250 কি 300 এরকম নিয়েছিল, এটা আমি পরেছি অনেকবার, এখন পরা হয় না কিন্তু যখন নিয়েছিলাম আমি ভীষণ পরেছি এই কানেরটা। এটা আমি সরালাম, নেক্সট দেখাচ্ছি এই একটা ব্ল্যাক পলিশের মিনাকারি বলা যায় এগুলোকে, এই ইয়াররিংটা, এটা আমার সত্যি কথা একদিনও পরা হয়নি,
জানি না আদৌ কোনোদিনও পরবো কিনা আমি। এটাও ভীষণ সুন্দর, কিন্তু ব্ল্যাক যেহেতু আমি খুব কম পরি, ব্ল্যাক যে কোনো ড্রেস আমি কম পরি, তো সেহেতু এটা আমার পরা হয়নি এখন অবধি। দেখো আমি এটা পরে দেখাচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা, আমি সত্যি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো এই দেখো, আসলে এই টাইপের কানের পরলে না এত হেভি মালা ঠিক ভালো লাগে না, এগুলো শুধু কানের একটা পরলেই ব্যাস, আর কিছু করতে হয় না। তো এই দেখো এরকম লাগে, এটা আমি পরেই থাকি, আমার যেহেতু কোনোদিনও পরা হয়নি তো আমি পরেই নিই। তো ভিডিও থ্রুতে অ্যাটলিস্ট পরা হবে আমার কানেরটা। জানি এই মালাটার সাথে এটা একদমই ভালো লাগছে না, তবুও পরে নিলাম। তো দেখো এই যে এই কানেরটা, এটা আমি বিয়ের আগে হলদিবাড়ির থেকে নিয়েছিলাম, মানে আমার বাপের বাড়ির ওখান থেকেই নিয়েছিলাম একটা দিদির থেকে। তো এখন অবধি এটা আজকেই ফার্স্ট আমি পরলাম আর কি, ওপেনিং করলাম। তো কেমন লাগছে দেখো, এটাও ভীষণ সুন্দর, যে কোনো ব্ল্যাক কাল ব্ল্যাক আর সিলভারের ড্রেসের সাথে এটা দারুণ যাবে, খুব ভালো লাগবে। তো নেক্সট আমি একটা রিং দেখাচ্ছি যেটা সিলভারের উপরে। তো এই যে একটা সিলভার রিং দেখো, মিরর বসানো আছে, এটাও ভীষণ সুন্দর, হাত পরলে পুরো হাতটা ভরাট হয়ে যায়, আর আমার হাত এমনিতেই ছোট, তো তার জন্য আরও বেশি ভরাট ভরাট লাগছে দেখো। কেমন লাগছে? এই গেল আমার রিং, এবার আমি একটা ইয়াররিং দেখাচ্ছি। তো একটা পাশা বলতে পারো, এটা এটা তোমার ঠিক সিলভার না, সিলভার আর গোল্ডেন মিক্সড করলে যে কালারটা আসে সেটা ওই কালারের। তো এটা আমি অনেক দিন পরেছি, সত্যি কথা এটা আমি প্রচুর পরেছি, আর এই ইয়াররিংটা আমার ভীষণ ভালো লাগতো। অ্যাকচুয়ালি এই টাইপের ইয়াররিং না আমার ফেসের সাথে ভীষণভাবে যায়, তো এটা আমি খুব পরেছি দেখো, আর পরতে এতই পরেছি এটা, আমি কালারটাও কেমন যেন একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো দেখো এটা 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 আই থিঙ্ক কলকাতা থেকেই নিয়েছিলাম, কলকাতা নয়তো কোনো এক মেলা থেকে নিয়েছিলাম, এটা ওই 70 কি 110 এরকম নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কেননা এটা অনেক দিন আগের কেনা, তাও 3 বছর হয়ে গেছে। আসলে এখন বেশি সিলভার জুয়েলারি পরা হয় না আমার, তো সে কারণে পরি না বলতে গেলে। এটা আমি সরাচ্ছি। তো এই মালাটা যে পরে আছি এটার সাথে এই যে ইয়াররিংটা সেটা এবার আমি দেখাবো। এই মালাটার সাথে এই ইয়াররিংটা, দাঁড়াও এভাবে তোমরা বুঝতে পারবে না, এই ইয়াররিংটাও ভীষণ সুন্দর, এই দেখো পড়ে গেল, কেন তো হাত থেকে পড়ে যায় বলো তো, সব কিছু দেখেছো? তো এই যাচ্ছে ইয়াররিংটা দেখো, খুব সুন্দর ইয়াররিংটা, আর ওই তোমার গ্রিন আর ব্লু এর মিনে করা আছে, নিচে একটা ছোট্ট ঝুমকো, কানেরটা সিঙ্গেল পরলে খুব ভালো লাগবে, তো সুন্দর কানেরটা, তো এটা পরে আছি জন্য এখন এটা বোঝা যাবে না। তো এটা আমি সরালাম। তো এবার দেখাবো, তো এবার দেখাবো একটা টপ, ওই লেখা টপগুলো যেগুলো হয় না সেই টাইপের। তো এই যে এই হচ্ছে সেই টপ, এই দেখো এটা কী লেখা তোমরা বুঝতে পারছো? এটা মুসাফির লেখা, এই যে এই যে এত লাইট পড়ছিস কেন, এই যে। তো এই কানেরটা আমি একদিন পরেছিলাম,
দেখো এগুলো পড়লে খুব সুন্দর লাগে আর আমার এরকম লেখা টাইপের কানের না ভীষণ ভালো লাগে তো আমার আপাতত একটাই সিলভার জুয়েলারি কালেকশন ছিল তো আমার ননদের দুটো কানের আমার কাছে আছে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ওর কাছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে তো তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি দেখিয়ে দেব ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে ওর কাছে ও এসব খুব পরে তা আমার যেহেতু সেভাবে খুব একটা পরা হয় না তো এখন আমি এই জুয়েলারিগুলো কিনি না তো দেখো এটা আমি পড়েছিলাম বলে এখন আমার কাছেই ছিল তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই দেখো এটাও ভীষণ সুন্দর লাগে পড়লে এটা আমি পড়েছি কয়েকবার কয়েকবার কি দু তিনবার পড়েছি এই কানেরটা আমি তো দেখো তোমার চেন সিস্টেম করা টপ দিয়ে চেন সিস্টেম করে ছোট ছোট ঝুমকো দিয়ে বিটস করা আছে দেখো খুব সুন্দর লাগে পড়লে তো আর আরেকটা আছে টপ তো সেটাও দেখিয়ে দিই তো এই যে এটা একটু বড় এটা আমার মুখের সাথে ঠিক যায় না জন্য আমি পরিনি দেখো তো যাদের মুখ একটু বড় টাইপের তো তাদের সাথে এই ইয়াররিংটা যাবে তো আমার ফেসটা একটু ছোট তো সেজন্য এটা আমার ফেসের সাথে ঠিক যায় না দেখো এটার প্রাইস ওই 90 সামথিং এরকমই নিয়েছিল আমিও গেছিলাম যখন ও কিনেছিল সাথে তো সেজন্য আমার মনে আছে দেখো সুন্দর না আর আরেকটা আছে মালা এটা তো আমার ভীষণ ভালো লাগে মালাটা পুরো পেঁচিয়ে গেছে চেনটা এই যে এমন যাচ্ছে মালাটা দেখো ভীষণ একটা গর্জিয়াস একটা মালা এটা তো ভীষণ সুন্দর লাগে দেখো এরকম ঝুমকো ঝুমকো করা আর এখানে একটা এরকম লকেট টাইপের যাচ্ছে আর শেষেও একটা তোমার ঝুমকো টাইপের যাচ্ছে দেখো খুব সুন্দর এই মালাটা ওর কাছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা যদি কেউ দেখতে চাও তো আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর ব্ল্যাক পলিশের এখন যে ব্ল্যাক পলিশগুলো খুব বেরিয়েছে সেগুলোও আছে তো আমাকে বলবে তোমরা কমেন্ট করে তো আমি তোমাদের দেখিয়ে দেব আমার নিজেরও ভালো লাগবে তোমাদের সাথে যদি আমি শেয়ার করি এই যে যাচ্ছে এই মালা এটাও আমি পরেছি এক দুবার পরেছি আর আমরা কি বলতো দুজন দুজনের যে কোনো কিছু শেয়ার করে পড়ি ওরকম না যে ও দেবে না বা আমি দেব না ওরকম না খুব ভালো দুজন দুজনেরটা শেয়ার করে পড়ি তো এই দেখো যাচ্ছে তো আজকের মতো কালেকশন এখানেই শেষ হচ্ছে তো তোমাদের কেমন লাগলো আমার এই ইয়াররিংস বলো রিংস বলো মালা বলো এগুলো কেমন লাগলো আমাকে জানাবে আর কি বলতো তোমাদের সাথে না আমার এই ছোট ছোট জিনিসগুলো শেয়ার করতে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে তো সেজন্য আমি শেয়ার করি তোমাদের সাথে আর সত্যি কথা ইউটিউব প্ল্যাটফর্মটা একটা ভীষণ ভালো একটা প্ল্যাটফর্ম তো তোমরা এখন যারা ঘরে বসে আছো আমার মতনই যারা এতদিন ঘরে বসে আছো সেরকমভাবে কিছু না তো তোমরা বাড়িতে থেকে ভিডিও করতে পারো তোমাদেরও ভালো লাগবে ভিডিও করতে তোমাদের সবার সাথে সব কিছু শেয়ার করবে ভালো লাগবে মনটাও ভালো থাকবে আর যারা যারা দেখবে তাদেরও ভালো লাগবে তো তোমরা যারা ভাবছো যে হ্যাঁ খুলবো সবাই কি ভাববে বা কিছু ওরকম কিচ্ছু না তো তোমরা ইউটিউব চ্যানেলটা খুলতে পারো ওখানে ভিডিও পোস্ট করতে পারো যেরকম ভিডিও করবে সেরকম ভিডিও পোস্ট করবে তো করতে পারো আর আমিও তো একদম নতুন তোমরা সবাই জানো নতুন ইউটিউবার ইউটিউবার বলতে ছোট্ট ইউটিউবার ইউটিউবার এখনও হইনি আমি জানি তো আমারও প্রথম দিন তো ভীষণ লজ্জা লেগেছিল তো এখন কথা বলতে বলতে একটুখানি লজ্জাটা কেটেছে আমার তো আমি এখন আর দেখো যে আমার ভিডিও সেভাবে আমি এডিট করতে পারি না যতটুকু পারি ততটুকুই করি তো আস্তে আস্তে শিখে যাব তো তোমরা যারা ভাবছো যে খুলবো কি খুলবো না তারা জলদি ইউটিউব একটা চ্যানেল খুলে ফেলো
ওখানে যে যা যেরকম যা ভালো লাগে সেগুলো শেয়ার করো, তোমাদেরও ভালো লাগবে, সবার ভালো লাগবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো আর আমাকে সবাই কমেন্ট করে জানাবে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। নেক্সট আমি আমার গোল্ডেন অক্সিডাইজ জুয়েলারি কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমরা এখানে কমেন্ট করবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।